আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিছি, কারণ আমাদের ভাস্তির বিয়ে, সেজন্য আমরা চাঁদপুর যেতেছি। তো আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকুন। তো চলে আসলাম বিয়ে বাড়িতে। এসে দেখি কি সুন্দর লাইটিং মিটিং করছে, অনেক সুন্দর দেখা যাইতেছে, পরিবেশটা অনেক সুন্দর। দেখেন গ্রামের এলাকা তো খুব সুন্দর রাতের পরিবেশটা, এবং গেটের মধ্যে ঢোকার পর আমাদের দুইটা দেবর এবং ননদ গুলোকে দেখাতাম, পোলা ফাইনি টোলা ফাইন লইয়া সব হাজি বউ বউ করে লইয়া, তারা আমার লগে শয়তানি মতানি করতেছে, এত মেকআপ টাকা করছেন কি লিখা, ভাবি কইতেছে তোমার বউরা করছে কি লিখা, তোমার বউ ঘরে আগে কালিমালি মাইকা নতলে ভাবিও কালিমালি মাইকাইব। তো এই কথাবার্তা কইতে কইতে গেছে চলেন তাহলে উঠে যাই। তো এই হাঁটা শুরু করলাম, করতে 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 দেখি ও মা গো, রাস্তা হয়েছে ওসা যে এখানে স্টেজটা তৈরি করছে, এই মন্দির ক্ষেতের মধ্যে ওই ধ্যান করতে ডাল ডালের মধ্যে দিয়ে দৌড়ে মরে নামতাছি, নামতে নামতে তো মাথা নষ্ট হয়ে গেছে, মাথাটা ঘুরাইতে আছে। তো ওদিকে দেখি ও মা কত সুন্দর সুন্দর আমার আইসা, সুন্দর সাজুগিরি কইরা স্টেজের আশেপাশে সব ভিড় আছে, আমার ঠেলা ঠেলি কইরা ঢুকতে দিতেছে, নেন্দা আমার ফিফটি নানারটা কইতেছে ভাবি তাতে এই ডোহেন নাচ গান শুরু হয়ে গেছে গা, এন্দা এই যে মাইয়ার বাহের লাগে কথা কইতেছে, আমার উইন্ডা কইতেছে ভাই জান ভাই জান কি অবস্থা। তো এদিক দিয়ে আমার মাইয়া আমার স্বাস্থ্য বোন এবং স্বাস্থ্য ননদরা সুন্দর সাজুগিরি কইরা হেরতার হাজির হয়ে গেছে, এন্দা দাদিরা বৈশা রয়েছে বুড়া বুড়া দাদি, এখন জোয়ানের মতো দেখা যায় বয়স কিন্তু কম না থাকো। কিন্তু আমার ননদ কানে দেখছেন নেই শীতে দিয়ে কি সুন্দর সেজে যাইছে, তো মানুষের লেগে ঠেলা ঠেলি কইরা ঢুকতে হাত আছে না, তো ক্যামেরা কানে একটু জুম টুম করলাম, দে কইরা দেখে আসি ও মা গো মাইয়া যাডাই কি সুন্দর হলুদে দেওয়ানের লেগে ক্যামেরা দিকে চাইয়া কিভাবে হলুদ দিতে এসে কন্যার গালে একটু একটু করে হলুদ দিতে এসে, আর আমি একটু জুম কইরা আর কি আপনার ঘরে দেখাইলাম। তো এখন দা আমার ননদ গান শীতের মধ্যে কেন যেন মানুষ জন্য বিয়ে তো ধরে বুঝতে পারি না, দেখেন আমার ননদ সাহায্য করছে সোয়েটার সারা সুন্দর বসে রয়েছে, কইতেছে ভাবি শীতের মধ্যে যদি মেকআপ টাকা করার মতো যদি সোয়েটার চাদর পরি তাহলে কেমন দেখা যায়, এর মধ্যে আমাকে মাহিমা আমার স্বাস্থ্য ননদ দুইটা আমার মেয়ে আমার স্বাস্থ্য বোন ওরা সাহায্য করতে রেডি, বিয়ে শেষের মধ্যে নাচানাচি না করলে কেউ হয় এই জন্য তারা রেডি হয়ে গেছে গা, তারপরে একটু নাচানাচি কম আমার একটু ভিডিওতে দেখাও, তো একটু দেখাইলাম আপনাদের এর মধ্যে, দেন আমার স্যারা কি সুন্দর ব্লেজার মেজার পরে রেডি হয়েছিল যে বিয়ের মধ্যে আইসে একটু নাচানাচি করবো, তো ইতিমধ্যে তারা হয়ে গেছে জ্বর, তার বাপের কোলে এখন ঘুরতে আছে ঘুরতেই আছে ঘুরতে আছে, জ্বরের মধ্যে তো আর নাচানাচি করতে পারবো না, তো ফোলাডারে লইয়া কই শিকার ঘুরতে থাও ঘুরতে থাও, আমি একটু ভিডিও ভিডিও করি দেখেন পরের বিয়াতে আইয়া কেমন একটা উপদেশ দিয়া গেল, স্যারের কত বুদ্ধিটা দেয় তো স্যার ডাইনা দিতে পারে, এখন অনেক কথাবার্তার পরে এখন দেখেন নাচ গান শুরু হয়ে গেছে, এই যে আমার শাশুড়ি বৈশা বৈশা হান সবাই আছে, আমার স্বাস্থ্য বোন টিন সব বৈশা রয়েছে, এখন ননদরা বৈশা বৈশা কি সুন্দর সেলফি টেলিপ তুলতেছে, তো সবার বসাইয়া আমি একটু বসলাম বসে দেখতেছি আমার ছেলের বাপটা কুই দেন পোলাডার লইয়া ঘুরতে আছে, ইশারায় ডাকটা দিলাম যে তাড়াতাড়ি এদিকে আসো আর খালি আছে তাতে বসে ভরো বসে ভরো পোলাডার নিয়ে আর কত ঘুরবা, আমার ইচ্ছা পাই আমার স্বামী কি সুন্দর খুশি হইয়া দৌড়ে তাড়াতাড়ি এসে বসে আমার বউ আমার লেগে স্যারটা রাখতে তাতে দৌড়ে গিয়ে বসি, বউয়ের পাশে নালে আবার অন্য পুরুষ যদি বসে পড়ে তো বউর লোক আবার পিটি টিটি কথা কইব, এই ইয়াতে আর তাড়াতাড়ি দৌড়ে এসে আমার পাশে বসে রয়েছে, এইবার দিক দিয়ে আমি একটু সেলফি টেলফি তুলতেছি সবার দেখাইতেছি কে কে সবার, আর তো সুন্দর করে মেকআপ টেকআপ করছি একটু যদি না দেয় নিয়ে যে চেহারাটা তাহলে কই বলেন, তো একটু ঘুরায় মোড়ায় সবার দেখাইতেছেন, তা দাদিরা বসে রয়েছে মুরব্বীরা সবাই হলুদের অনুষ্ঠান দেখতেছে, আমার স্বাস্থ্য ননদ যে আমাদের মাহিমা হাবিবা ওরা সবাই বসে আছে, সবাই এখানে বসে বসে দেখতেছে কিভাবে হলুদ দিতেছে মেয়েকে, এই শীতের মধ্যে শুধু ঢাকাতে চাঁদপুর আসলাম বিয়ের দাওয়াত খাওয়ার জন্য, তো আমার ফোলাডার এত শখ ছিল বিয়ের দাওয়াতের মধ্যে আইসে একটু বিরিয়ানি পোলাও টোলাও খাইবো, তো ফোলাডার আল্লাহ কি অবস্থা করলো কোন আল্লাহ যা করে মঙ্গলের লেগেই করে তা ঠিক আছে, কিন্তু এমন জ্বর উঠছে আমার ফোলাডায় এই একটু চাই মাথা তুললে চাইতে পারলো না, বউডারে কিভাবে হলুদ হলুদ দিতে আসছে, আমার মাইয়াটা কথা হইনা আমার কথা হইনা দেন বেশি মেরে হাসতে আছে, আমি কি কথা কইতাছে এইসব মনের কষ্ট কথাটি কইতাছি, একটু আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার একটা মাত্র ছেলে ছেলেরা কত শখ করে আইসিল সাতপুরে আইসা একটু ফুফু গো অনুষ্ঠান বিয়া শাদির অনুষ্ঠান খামু
এই জন্য আইছিল, কিন্তু খাইতে পারেন না। এই মনের কষ্ট একটু কইলাম, আপনার কেউ কিছু মনে করবেন না। তো এই বসে বসে দেখতে আছি, সামনে তো অনেক ভিড়, ঠেলা ঠেলি কইরা যাইতে পারবো না, এই জন্য আর যাইলাম না। এনে বসে বসে দেখতে আছি, এই যে বুড়া বুড়া দাদিরা কি সুন্দর দেখতে আছে, তারপর নাতিনের হলুদ মলুদ এইটাই আছে। এরপরে শুরু হয়ে গেছে নাচ গান, তো আপনারা এখন আমাদের সাথে থাকবেন, একটু দেখবেন কিভাবে তারা দেশ গ্রামে নাচানাচি করে। এই যে আমার চাচা কি নাচানাচি করতেই আছে, লাফালাফি করতেছে, তার মধ্যে আমার শাশুড়ি যোগ দিয়ে এর একমাত্র চাচা, তার নাতিন বিয়া, তাই তার বাপেরে খুঁজতেছে আর কি, নাতিনের বাপেরে খুঁজতেছে গরু কয়টা খাওয়াইব, সেই জন্য সে তায়ের তায়ের কয়ে সিলাইতেছে, তার ভাইস্তার না বাবা তায়ের, এই জন্য পাগলামি করতেছে, গরু কয়টা খাওয়াইব, গরু টরুর দেখে না, লিয়ে সকালে তো খাইতেইব। তায়ের রে কি করে দেই, তার তায়ের রে খুঁজতেছে দেই, এসকে কি করে হ্যাঁ তো সাসারা থামাইতে থামাইতে এদিক দিয়ে দিয়ে অলরেডি নাচ গান শুরু হয়ে গেছে গা। তো আমাদের ভিডিও দেখতে থাকেন, এর মধ্যে একটা আশ্চর্যজনক জিনিস দেখে আমি খুব অবাক হয়ে গেছি। এই দেখেন আমার মায়েরার বাপে সারাডার বাহে, এই দেখেন তার বাস্তির বিয়ে, খুশি ঠেলা কি করতেছে, হাতের তালি দিতে আছে, দিতে আছে, তার হাতের তালি দেখে তো আমার মাথা ঘুরাইতে আছে, ঘুরাইতে আছে, ঘুরাইতে আছে। আমি তো অবাক হয়ে গেছি গা, এই লোকটা কি পাগল হয়ে গেছে কে না কি বলেন তো আপনারা। হ্যাঁ এটা কোনো কথা, এইভাবে মানুষ হাতে তালি দিতে থাকে, দিতে থাকে। হ্যাঁ আরো তো দর্শকরা ওই যে চাচা মিয়ার দাদা মিয়ারা বসে রয়েছে, তারা তো কি সুন্দর দেখতে আছে, আর হ্যাঁ তো পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগলামি দেখতে দেখতে এইদিক দিয়ে নাচ গান শুরু হয়ে গেছে, তো আমাদের সাথে নাচ গান দেখতেছেন, আমি একটু বিকেল টিকেল হই, তারপর আপনাদের লগে আবার শেয়ার করবো নে। হলুদের অনুষ্ঠান শেষ, লাস্ট পর্যায়ে সব পাগল টাগল হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।